যুদ্ধ শুরুর 14 মাসের বেশি সময় পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোন আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বহুল কাঙ্ক্ষিত এই ফোন আলাপকে ঘিরে যুদ্ধ বন্ধের সম্ভাবনা বাড়ছে আন্তর্জাতিক মহলে। যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু সহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশ দুটির সাথে আলোচনার জন্য কিয়েভে প্রতিনিধি পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি। রাশিয়াকে চীনের সমর্থন নিয়েও ইউক্রেনকে আশ্বস্ত করেছে চীন, যুদ্ধের ভয়াবহতা নিষ্ক্রিয়ভাবে উপভোগ করে ফায়দা তোলা বা আগুনে ঘি ঢালার মতো কাজ না করে নিরপেক্ষভাবে সংকট সমাধানে বেইজিং কাজ করবে বলেও আশ্বস্ত করেন চীনা প্রেসিডেন্ট। দুই দেশের সমঝোতাই সবচেয়ে ফলপ্রসূ উপায় বলেও জানান শি জিনপিং। জিনপিংয়ের সাথে প্রায় এক ঘন্টার আলোচনায় দুই দেশ সহায়তা ও টেকসই শান্তি স্থাপনে অর্থপূর্ণ ও সম্ভাব্য সব বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে নিজেদের ভূখণ্ড নিয়ে কোনো সমঝোতায় যাবে না ইউক্রেন। সাধারণত এসব আলোচনা নতুন সম্ভাবনা সৃষ্টি করে, আর এই মুহূর্তে তা ইউক্রেন চীন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। শস্য চুক্তি সহ মানবিক পরিস্থিতির বিষয়েও চীনের সমর্থন পেয়েছি আমরা, তবে আলোচনায় শান্তি স্থাপনের চেষ্টাই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্কের মধ্যস্থতায় বেশ কয়েকবার শান্তি আলোচনা শুরু হলেও বারবারই তা ভেস্তে যায়। প্রায় এক বছর ধরে সমঝোতা নিয়ে দুই দেশের অচলাবস্থা তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যস্থতাকারী হিসেবে 12 দফা শান্তি প্রস্তাব ঘোষণা করে চীন। রাশিয়ার উপর প্রভাব বিবেচনায় যুদ্ধ নিয়ে অচলাবস্থা কাটাতে চীনের বিকল্প দেখছে না আন্তর্জাতিক অনেক বিশ্লেষকও। এরই মধ্যে বেইজিংয়ের মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে শান্তি স্থাপন করেছে সৌদি আরব, সিরিয়া, ইরান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। ঠিক কীভাবে রাশিয়া ইউক্রেনকে আলোচনার টেবিলে বসানো হবে তার কোনো রূপরেখা দেয়নি বেইজিং। তবে দীর্ঘদিন পর জিনপিংয়ের সাথে জেলেনস্কির ফোন আলাপ চীনের কোনো কৌশলেরই ইঙ্গিত দিচ্ছে। আর আন্তর্জাতিক প্রভাব সুসংহত করতে ইউক্রেন যুদ্ধ বন্ধ চীনের জন্য মাইলফলক হয়ে উঠতে পারে। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।